আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের মেডিকেল অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীরা নতুন প্রবাসী যারা তারা একটা ভুল করেন টেস্ট মেডিকেল ছাড়া ফাইনাল মেডিকেলে অনেকে চলে যান এবং ফাইনাল মেডিকেলে যে আপনারা আনফিট হয়ে যান কিংবা অনেকে টেস্ট মেডিকেলে ফিট রয়েছেন কন্টাক্ট ছাড়া মেডিকেল করে আনফিট হয়ে যান এখন আনফিট হয়ে গেলে করণীয় কী আপনি কি আর সৌদি আরবে আসতে পারবেন না অ্যাম্বাসির ঘোষণা হচ্ছে নয়টা বিষয়ে তার মধ্যে আপনি একটা বিষয় হচ্ছে যদি একবার মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে আপনাকে আর কোনো দিন সৌদি আরবের জব ভিসা দেওয়া হবে না আপনি উমরা ভিসা করতে পারবেন এবং ঘোরার জন্য সৌদি আরবে আসতে পারবেন যেটাকে ভিজিট ভিসা বলা হয় কিন্তু আপনি কাজের উদ্দেশ্যে কোনো সময় আর সৌদি আরবে আসতে পারবেন না যেই পাসপোর্টে আপনি মেডিকেলটা আনফিট হয়েছেন এটা কিন্তু অ্যাম্বাসির একেবারেই ঘোষিত একটা কথা এখন অ্যাম্বাসি কাকে বলে নতুন প্রবাসীরা অনেকে বুঝবেন না অ্যাম্বাসি বলতে আপনি হয়তো এজেন্সির কথা মনে করতে পারেন অ্যাম্বাসি হচ্ছে সৌদি আরবের থেকে বাংলাদেশে কিন্তু একটা অ্যাম্বাসি গঠিত হয়েছে যেখানে সৌদি নাগরিকরাই কাজ করে সেই অ্যাম্বাসি সৌদি আরবের সরকার থেকে কিন্তু পরিচালনা হয় সৌদি আরবের যে নিয়ম কারণ রুলস রয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে সেইগুলো কিন্তু অ্যাম্বাসি করে থাকে তো অবশ্যই আপনার যে ভিসাটা সেটা কিন্তু পাসপোর্টে অ্যাম্বাসি লাগিয়ে দেয় বাংলাদেশ থেকেই কিন্তু ওই ভিসাটা ওই অ্যাম্বাসিতে যে লাগাতে হয় আশা করি এই অ্যাম্বাসির বিষয়টা আপনারা বুঝতে বুঝতে পারছেন কিন্তু এখন এই অ্যাম্বাসি যেহেতু আপনাদেরকে বলেই দিল আপনি যদি একবার মেডিকেলে আনফিট হন তাহলে আপনি আর কোনো সময় সৌদি আরবের কাজের ভিসা পাবেন না তাহলে আপনার করণীয় কী আপনি কি আর সৌদি আরবের কাজের উদ্দেশ্যে আসতে পারবেন না আমি বলবো হানড্রেড পারসেন্ট আপনি কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসতে পারবেন প্রসেস রয়েছে যত ধরনের কঠিন কারণ করবে তত কিন্তু আপনি সহজ নিয়মের মধ্যে দিয়েই বের হয়ে যাবেন বাংলাদেশে এ ধরনের নিয়ম কারণ হাজার হাজার কিন্তু রয়েছে তার মধ্যেও কিন্তু প্রবাসীরা সৌদি আরবে আসতেছে হাজার হাজার আনফিট প্রবাসীরা কিন্তু শুধু সৌদি আরব যে তা কিন্তু না ইউরোপ আমেরিকাতেও কিন্তু রয়েছে তো এখন কথা হচ্ছে আপনি আনফিট হয়ে গেছেন অনেককেই প্রশ্ন করেন যে ভাই আনফিট হয়ে গেলে ওই পাসপোর্টে আনফিটের যে বিষয়টা অনলাইনে শু করে সেটা কত দিন থাকে এটা আমি আপনাকে বলবো অনলাইনের যে বিষয়টা আনফিট যদি আপনি একবার হয়ে যান আজীবন পর্যন্ত অনলাইনে সে আনফিট দেখাবে আপনি যদি বিশ বছর পরে যেও আপনার ওই পাসপোর্ট নাম্বার দিয়ে আনফিটের বিষয়টা চেক করেন আপনি কিন্তু আনফিটের যেইভাবে আনফিট হয়েছিলেন যে বিষয়ে আনফিট হয়েছিলেন সেই বিষয়টা কিন্তু সেখানে অবশ্য অবশ্যই থাকবে এখন আপনাদের করণীয় কি আপনি সৌদি আরবে কি আর আসতে পারবেন না আমি তো বললামই আপনি আসতে পারবেন সৌদি আরবে একটা প্রসেস মেনটেন করতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনি প্রথম যে পাসপোর্ট দিয়ে মেডিকেল করলেন সেই মেডিকেলে তো আনফিট আসলেন সেই পাসপোর্ট আপনাকে বাতিল করতে হবে সৌদি আরবে আসার ক্ষেত্রে বাতিল করে দুই নাম্বার পাসপোর্ট করতে হবে যখন ওই পাসপোর্ট বাতিল করে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করবেন তখন কিন্তু আপনার ওই দ্বিতীয় নাম্বার পাসপোর্ট দিয়ে মেডিকেল করা যাবে না যদি দ্বিতীয় নাম্বার পাসপোর্ট দিয়ে মেডিকেল করেন আপনার দ্বিতীয় নাম্বার পাসপোর্টে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করা থাকে যখন অ্যাম্বাসির কাছে আবার ওই পাসপোর্টটা জমা হবে দ্বিতীয় নাম্বার পাসপোর্টটা জমা হবে যে দ্বিতীয় নাম্বার পাসপোর্টে আপনি ফিট রয়েছেন অ্যাম্বাসি কিন্তু আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটা চেক করে দেখে কারণ হাজার হাজার প্রবাসীদেরকে তারা ভিসা দিতে দিতে দেখতেছে যে কি ব্যাপার আগের নামেই ওই ভিসাটা আসতেছে কিংবা আগের নামে যারা আনফিট ছিল তারাই বারবার পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিচ্ছে এটা কিন্তু অ্যাম্বাসি ভালোভাবে খেয়াল করেছে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তারা পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার সহ চেক করবে যে আগের হিস্টোরিটা কি মেডিকেল হিস্টোরিটা আগেরটা কি আগেরটা আনফিট থাকলে তারা কিন্তু সেই পাসপোর্টে ভিসা দেয় না এখন আপনার করণীয় হচ্ছে আপনি প্রথম পাসপোর্ট বাতিল করে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করবেন দ্বিতীয় নাম্বার পাসপোর্ট বাতিল করে তৃতীয় নাম্বার পাসপোর্ট করবেন তো নাম্বার পাসপোর্টে আপনি হানড্রেড পারসেন্ট মেডিকেলে ফিট হয়ে কোনটাকে মেডিকেল করবেন কন্টাকে মেডিকেল করে ফিট হয়ে হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আর এই ভিসাটা পাওয়ার পরে আপনি সৌদি আরবে অনায়াসে আসতে পারবেন এখন অনেক প্রবাসীর প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো আসলেই একজন সমস্যাধারী প্রবাসী আপনার যদি এসবিএস না থাকে শরীরে কোনো ধরনের ভাইরাস না থাকে বড় ধরনের অসুখ না থাকে আপনার যদি শরীরে কোনো দুর্বলতা না থাকে যে আমি সৌদি আরবে যাওয়ার পর কাজ করতে পারবো কি না এই ধরনের দুর্বলতা যদি আপনার না থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো সৌদি আরবে আসার পর আপনার দ্বিতীয়বার আর কোনো মেডিকেল হবে না এটা যারা বলে যে আপনি সৌদি আরবে বাংলাদেশে কন্ট্যাক্ট মেডিকেল করলেন সৌদি আরবে আসার পর আবার নতুন করে আপনাকে মেডিকেল করতে হবে সৌদি আরবে মেডিকেলে আনফিট হলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এগুলো একেবারে ভুয়া কথা এবং ভুয়া নিউজ আপনারা এইগুলো কথাতে কান দিবেন না সৌদি আরবে আসলেই একমাত্র মেডিকেলটা হয়ে থাকে বাংলাদেশ থেকেই বাংলাদেশের যে মেডিকেলটা ওয়াফিদ মেডিকেল আগে তো গামকা নাম ছিল এখন ওয়াফিদ নাম করা হয়েছে যে ওয়াফিথ মেডিকেলটা আপনি করবেন সেই ওয়াফিদ মেডিকেলটাই ফাইনাল মেডিকেল আর আপনাকে দ্বিতীয়বার কোনো মেডিকেল করতে হবে না শুধু সৌদি আরবে ওয়াফিথ মেডিকেল চলে না আপনি যদি দুবাইতে যান ওয়াফিথ মেডিকেল প্রথমে আপনাকে করতে হবে বাংলাদেশ থেকেই আপনি কাতার কুয়েত বাহরাইন দুবাই যে কোনো দেশেই যান না কেন ছয় সাতটা কান্ট্রি ওয়াফিদ মেডিকেলের আওতাভুক্ত রয়েছে এই ছয় সাতটা কান্ট্রিতে গেলে আপনাকে প্রথমে ওয়াফিদ মেডিকেল বাংলাদেশ থেকে করতে হবে অবশ্যই মনে রাখেন যদি বাংলাদেশ থেকে আপনি একবার সৌদি আরবে পৌঁছাতে পারেন আপনার আর কোনো রিটার্ন ব্যাক হতে হবে না মেডিকেলের জন্য আপনাকে রিটার্ন করে দিবে না এটা অবশ্যই আপনি মনে রাখবেন এটা যারা বলে যে দালাল কিংবা এজেন্সি কিংবা আপনার আত্মীয় স্বজন বলতেছে এগুলো কিন্তু ভুয়া কথা বলতেছে আপনার মেন মেডিকেলটাই বাংলাদেশে আর এটা আপনি পার হয়ে গেলে আর কোনো সমস্যা নেই আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম